প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ এখানে 11টা সূত্র দিলাম। এখানে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ, আর ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ, আর দৈর্ঘ্য প্রসারণ সহগ, এদের মধ্যে সম্পর্ক, এই সূত্রগুলো আমরা আলোচনা করছি। আজকে মূলত আমরা এই সূত্রগুলার যে বেসিক অঙ্ক, যে অঙ্কগুলো আমাদের করতেই হবে, আর বেসিক অঙ্ক না করে উচ্চতর দক্ষতার অঙ্ক আমরা পারবো না। বেসিক অঙ্ক মানে ফ্রেশ অঙ্ক, আর যেটা গ সৃজনশীলে গতে আসে সেই অঙ্কগুলোকে বলা বেসিক অঙ্ক বা ফ্রেশ অঙ্ক। সেই অঙ্কগুলো আগে প্র্যাকটিস করতে হবে, তারপরে আস্তে আস্তে উচ্চতর দক্ষতার অঙ্কে যেতে হবে। যদি আমরা বেসিক অঙ্কগুলো ঠিকঠাক মতো করতে পারি, তাহলে উচ্চতর দক্ষতার অঙ্ক আমরা করতে পারবো, তাছাড়া আমরা পারবো না। তাহলে আমরা একটা অঙ্ক দিই, তোমরা শুরু করে দাও। 100 মিটার দৈর্ঘ্যের একটি অ্যালুমিনিয়ামের তাপমাত্রা অ্যালুমিনিয়ামের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 875 ডিগ্রি সেলসিয়াস উন্নীত করা হবে। উন্নীত করা হবে করা হলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে 110.02 মিটার হলো। অ্যালুমিনিয়ামের আয়তন প্রসারণ সহগ কত? তো এখানে তোমরা যে ব্যাপারটা বুঝতে পারতেছো যে আমাদের তথ্যগুলো আছে দৈর্ঘ্যে, কিন্তু শেষে আয়তন প্রসারণ সহগ গামা, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। আয়তন প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ গামা, এটা হচ্ছে আয়তন প্রসারণ সহগ। তথ্য আমাদের কি দেওয়া আছে, আদি দৈর্ঘ্য L1, এটা শেষ দৈর্ঘ্য L2, আর তাপমাত্রার পরিবর্তন দেওয়া আছে। তাহলে আমরা অঙ্ক করি, আমাদের বের করতে বলছে গামা, গামা ইকুয়াল 3 আলফা, এটা আমরা জানি, তোমরা সবাই জানো গামা ইকুয়াল 3 আলফা। তা 3 3 মতো রাখলাম, আলফা মানে কি, আলফা মানে L1 এটা আমরা জানি, আর ডেলেল কত, ডেলেল মানে ক্ষেত্রে আমরা বের করতে পারি L2 মানে 0 1, 0 2 এর মান বের করলাম, ডেল্টা টির মান বের করলাম, এগুলো এখানে আমরা বসে 3 ডেলেল 0.02, L1 100, ডেল্টা টি 850 কেলভিন। এই সব ক্যালকুলেশন করলে আমরা আয়তন প্রসারণ সহ পেয়ে যাবো। আমরা করে ফেলি, 3 × 0.02 ভাগ 100 ভাগ 850, 7.058 × 10⁻¹⁷, 7.058 × 10⁻¹⁷ পারকে। তাহলে আমাদের কি হলো, আয়তন প্রসারণ সহ আমরা পেয়ে গেলাম, আয়তন প্রসারণ সহ আমরা পেয়ে গেলাম। তাহলে একটা অঙ্ক আমাদের হয়ে গেল। আমরা মূলত এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটা যদিও দৈর্ঘ্য প্রসারণ ছিল, কিন্তু আমাদের কিন্তু গামা ছিল, আয়তন প্রসারণ সহ বের করতে বলা হয়েছিল। আয়তন প্রসারণ সহকে সম্পর্ক, সে সম্পর্ক আমরা বসিয়ে দেন, এখানে মান বসিয়ে আমরা আয়তন প্রসারণ সহ বের করে ফেলেছি।
তাহলে এটা আমাদের হয়ে গেল, আমরা আরেকটা অঙ্কে চলে যাই। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য 100 মিটার লম্বা লোহার রেল লাইনের দৈর্ঘ্য, 100 মিটার লম্বা লোহার লোহার রেল লাইনের দৈর্ঘ্য, রেল লাইনের দৈর্ঘ্য 100 মিটার বৃদ্ধি পাবে, কতটুকু লোহার আয়তন প্রসারণ সহ, আয়তন প্রসারণ সহ দেওয়া আছে 3.48 × 10⁻¹⁵ পার সেকেন্ড, এটা দেওয়া আছে লোহার আয়তন প্রসারণ সহ। তাহলে এই যে তথ্যগুলো আমাদের কাছে দেওয়া আছে, আমাদের এটা আয়তন প্রসারণ সহ, এটা গামার মান তোমরা বুঝতে পারতেছ, আয়তন প্রসারণ সহ এটা আদি দৈর্ঘ্য, এটা তাপমাত্রা পরিবর্তন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন, পরিবর্তন 40 ডিগ্রি সেলসিয়াস, আর কতটুকু বৃদ্ধি পাবে ডেলের বের করতে বলা আছে, কতটুকু বৃদ্ধি পাবে কি আমরা ডেলের দিয়ে প্রকাশ করেছি, তাহলে আমরা ডেলের বের করতে হবে, এটা আয়তন প্রসারণ সহ গামা, গামা ইকুয়াল 3 আলফা, এটা আমরা জানি যে সূত্র নাম্বার 8 গামা ইকুয়াল 3 আলফা, সেটা আমরা এখানে ব্যবহার করলাম, গামার মানে আমাদের দেওয়া আছে এটা 3.48 × 10⁻¹ আলফা ইকুয়াল ডেলের বের করতে বলা হয়েছে, কতটুকু বৃদ্ধি পাবে ডেলের 3.48 × 10⁻¹³ ডেলের মান আমরা বের করবো, এল আর আদি দৈর্ঘ্য 100, আর ডেল্টা টি 40 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন, এটাই ডেল্টা টি 40 ডিগ্রি সেলসিয়াস 40 কেলভিন পরিবর্তন করেছে, তাহলে এখান থেকে আমরা ডেলের মান বের করে ফেলবো 3.48 × 10⁻¹³ × 100 × 40 0.046 মানে আমরা পেয়ে গেলাম 0.046। তাহলে আমাদের কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেল সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম, আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে এত, এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। দেখো এই অঙ্কটা আমরা করাইলাম, আমরা দুটো সূত্র আমরা এখানে ইউজ করেছি, গামা ইকুয়াল 3 আলফা, এটা তো আয়তন প্রসারণ সহগ আর দৈর্ঘ্য প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক, আবার আলফা ইকুয়াল এটা, এটা 1 নম্বর সূত্র ছিল, দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় সূত্র, সেই ক্যালকুলেশন করে আমরা ডেলের বের করে নিয়েছি, আমরা আরো অঙ্ক দিব তাহলে আস্তে আস্তে তোমাদের কাছে অবশ্যই ব্যাপারটা সহজ হবে। একটি লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ, লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ, লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ 3.47 × 10⁻¹ এই যে এখানে পার কেলভিন আছে, যদি পার ডিগ্রি সেলসিয়াস থাকে তাও কিন্তু ঠিক, এটা পাশে লিখে দিলাম পার ডিগ্রি সেলসিয়াস, উপরে লেখাটা বোঝা যাচ্ছে না, নিচে লিখে দিই, যদি এটা থেকে পার ডিগ্রি সেলসিয়াস, এটা
কেলভিনের পরিবর্তে এটাও লেখা থাকতে পারে। এর আয়তন 3% বৃদ্ধি করা হলো, এর আয়তন 3% বৃদ্ধি করলে তাপমাত্রা পরিবর্তন কত হবে? তাপমাত্রা পরিবর্তন কত হবে ডেল্টা টি বের করতে বলেছে। তাহলে এই অঙ্কটা যে আমরা করবো, এগুলো করার আগে তোমাদের ভাবতে হবে এখানে কি কি তথ্য দেওয়া আছে। এখানে তথ্য দেওয়া আছে দৈর্ঘ্য প্রসারণ সহ আলফা, তোমরা বুঝতেছো আলফা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? আয়তন বৃদ্ধি করা হয়েছে 3%, 3% আয়তন বৃদ্ধি করা হয়েছে, আর কিছুই নাই। বের করতে বলা হয়েছে ডেল্টা টি, ডেল্টা টি বের করতে বলা হয়েছে। আমরা দেখি এই তথ্যগুলো আমরা বের করতে পারি কিনা। আমাদের দৈর্ঘ্য প্রসারণ আর আয়তন বাড়ানো হয়েছে, আয়তন আমরা গামা গামা দেখো দেখো আয়তন গামা গামা দিয়ে আলোচনা, আয়তন আয়তন ভি, অর্থাৎ এখানে আয়তনের ব্যাপার আছে আর দৈর্ঘ্য প্রসারণ সহগ দিয়েছে, ঠিক আছে? ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। তাহলে তোমরা জানো গামা ইকুয়াল থ্রি আলফা, এটা তোমরা সবাই জানো। তাহলে গামা ইকুয়াল কি? গামা ইকুয়াল ডেল ভি, ভি ওয়ান ডেল্টা টু। বুঝতে হবে কিন্তু ধীরে ধীরে, চট করে বা দ্রুত গতিতে বুঝতে একটু সমস্যা হবে। আলফা মান আমাদের দেওয়া আছে 3.47 × 10⁻⁴। আমরা বুঝতে পারছি যে আমাদের ডেল্টা টি বের করতে হবে, ডেল্টা টি তাপমাত্রার পরিবর্তন এটা বের করতে বলা হয়েছে। আদি আয়তন দেওয়া নাই, তবে আয়তন কতটুকু বৃদ্ধি করা হয়েছে সেটা দেওয়া আছে, সেটা 3%। আয়তন বৃদ্ধি করা হয়েছে এটা শতকরায় দেওয়া আছে, শতকরায় 103, তার যে আয়তন আছে আমরা একটু হিসাব করে দেই যে 106টা, 100 এ বৃদ্ধি পাইছে 3, 1 এ বৃদ্ধি 3/100, বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু তাহলে আদি আয়তন আমার ভিওয়ান, ভিওয়ানের বৃদ্ধি, ভিওয়ানটা উপরে চলে যাবে 3 × ভিওয়ান/100, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। আমরা এটা খসড়া করে দেখাইলাম যে কতটুকু আয়তন বৃদ্ধি পেয়েছে, 3 ভিওয়ান/100, এই আয়তনটা বাড়ানো হয়েছে, এটা হচ্ছে ডেল ভির মান। কারণ যে আয়তনটা বাড়ানো হয়েছে 3%, সেটা 103, তাহলে ভিওয়ানে কত? আদি আয়তন তো ভিওয়ান, সেইটা আমরা পেলাম এটা। তাহলে আমরা তথ্য পেলাম ডেলভির মানটা হচ্ছে 3/100 ভিওয়ান, এটা ডেলভির মান। এইটা যদি তোমরা বুঝে থাকো তাহলে অঙ্কটা হয়ে গেল। আমরা ইচ্ছা করে 3 কে 100 দিয়ে ভাগ করলে 0.03 হয় ভিওয়ান, এটা আমরা লিখতে পারি। আর 3 কে যদি 100 দিয়ে ভাগ দেই তাহলে 0.03 হবে, তা 0.03 ভিওয়ান। তা ডেলভিটা কি? ডেলভিটা হচ্ছে 0.03 ভিওয়ান, এইটা ভালো করে বুঝতে হবে। আর ডেলভির মানটা আমরা এখানে বসে দেই 0.03 ভিওয়ান, নিচে ভিওয়ান ডেল্টা টি 10⁻⁴। এটা এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের ডেল্টা টির মান বের করতে হবে। আমার ভিওয়ান ভিওয়ান তো কেটে দিতে পারি, তোমরা বুঝতে পারছো ওপেন এসে কেটে দেওয়া যায়। এখানে ডেল্টা টি আমরা বের করে ফেলি 0.03 ভাগ 3 × 10⁻⁴। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ডেল্টা টির মান পেয়ে যাব। আমরা দেখি ডেল্টা টির মান কত আসে, 0.03 ভাগ 3 × 10⁻⁴, 28.81। তার ডেল্টা টির মান পাইলাম 28.81 ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন। তার মানে 28.81 তাপমাত্রা যদি পরিবর্তন করতে পারো
28.81 তাপমাত্রা পরিবর্তন করলে আয়তন 3% বৃদ্ধি পাবে। তাহলে এই ব্যাপারটা তোমাদের কাছে কঠিন মনে হওয়ার কথা, সহজে মনে হওয়ার কথা। আয়তন কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 3%, আর তাপমাত্রা কত? 28.81। তাহলে আমাদের এটা হয়ে গেল, আমরা পরের অংশে চলে যাই। আমার মনে তোমাদের তোমরা বুঝতে পারতেছো, এখানে এই তথ্যটুকু শুধু আমি বুঝে দিলাম। এইটা মূলত রাফ করেছিলাম খসটা, যে 103 একে কত, ভিওয়ানে কত, তাহলে সেটা আমাদের ডেল ভি বা ডেল্টা ভি হবে। সেই ডেল্টা ভি আমরা পেয়ে গেছিলাম, তারপরে এখানে মান বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমাদের হয়ে গেছে। আমরা আরেকটা অঙ্কে চলে যাই। 2 মিটার বাহু বিশিষ্ট এটা লোহার ঘনকের তাপমাত্রা, ঘনকের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে থেকে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস করায় মিটার কিউব আর লোহার ক্ষেত্র প্রসারণ সব কত? লোহার ক্ষেত্র প্রসারণ সব কত? তাহলে এই অঙ্কটা করলে তোমাদের কাছে একটু ঠান্ডা মাথা ছিল, সব বিটা বিটা বের করতে বলা হয়েছে। বস্তুটা ছিল ঘনক, ঘনক সম্বন্ধে তোমাদের কতটুকু আইডিয়া আছে আমি জানি না। তোমরা জানো ঘনবস্তু দুই প্রকার, একটা আয়তকার ঘনবস্তু আর একটা ঘনক। আয়তকার ঘনবস্তুর 6টা তল আছে, ঘনকেরও 6টা তল আছে। তবে আয়তকার ঘনবস্তুর বিপরীত তলগুলা সমান একই রকম, কিন্তু ঘনকের 6টা তলই সমান, লুডুর ছক্কা, এটা একটা ঘনক। ঘনকের আয়তন নির্ণয় সূত্র যে বাহু দেওয়া থাকবে তার উপর কিউ, এটা হচ্ছে আয়তন নির্ণয় সূত্র, মনে রাখতে হবে। এর উপর যদি আমরা কিউ দেই তাহলে ঘনকের আদি আয়তন পেয়ে যাবো। তা প্রথম কাজ হচ্ছে ঘনকের আদি আয়তন বের করা। তাহলে ঘনকের আয়তন বাহুকে এ দিয়ে প্রকাশ করা হয়েছে, এটা ঘনকের আদি আয়তন। এখন আমাদের বের করতে বলেছে ক্ষেত্রফল প্রসারণ সহ, সবগুলো আমাদের আছে আয়তনে, বের করতে বলা হয়েছে ক্ষেত্রফল প্রসারণ সহ। আমরা জানি বিটা ইকুয়াল 2/3 গামা, এটা কোথা থেকে জানি আমরা? এই যে সূত্রটা 10 নম্বর সূত্র থেকে তাকাও, এই যে গামা ইকুয়াল 3/2 বিটা, বিটা ইকুয়াল 2/3 গামা, সে বিটা ইকুয়াল 2/3 গামা আমরা এটা লিখলাম, কারণ আমাদের ক্ষেত্রফল প্রসারণ সহগ বের করতে হবে, বিটার মান বের করতে হবে। এখানে 2/3 ঠিক রাখলাম, গামা ইকুয়াল কি, যেহেতু এই তথ্যগুলো আয়তনে আছে তাই আমরা গামা ইকুয়াল কি হবে, গামা ইকুয়াল হবে ডেল ভি, ভি ওয়ান ডেল্টা টু, এটা তোমরা জানো সূত্র। তাহলে এখানে 2/3 রাখলাম, ডেল ভি মানে কি, কতটুকু আয়তন প্রসারিত হয়েছে, নাও কতটুকু প্রসারিত হয়েছে, হয়েছে 8.043, আগে ছিল 8.04, এই এত মিটার কিউব আয়তন প্রসারিত হয়েছে, এত মিটার কিউব আয়তন আমরা এখানে লিখলাম 0.043, আদি আয়তন 8, ডেল্টাটি কত, আগে ছিল 25, এখন হয়েছে 100, 100 তে 25 বিয়োগ করলেই তো তুমি ডেল্টাটি পাবা, 100 তে 25 বিয়োগ করলে 75। এখন আমরা এইসব ক্যালকুলেশন করে আমরা বিটা
বা ক্ষেত্রফল প্রসারণ সহ পেয়ে যাব। 0.0433 মিটার কিউব, মিটার কিউব দিয়েছে 0.43 মিটার কিউব, তাহলে 2 × 0.043 / 3 / 8 / 7 ক্যালকুলেশন করে পেলাম আমরা 4.77 × 10⁻¹⁵ মিটার মান পেলাম 4.77 × 10⁻¹⁵। তাহলে আমাদের ক্ষেত্রফল প্রসারণ সহগ আমরা পেয়ে গেলাম, ক্ষেত্রফল প্রসারণ সহগ। এরকম অঙ্ক আমাদের আরো করতে হবে, আমাদের অবশ্য অনেকগুলো অঙ্ক করতে হবে। ফ্রেশ অঙ্ক বা বেসিক অঙ্ক যদি ডেভেলপ করতে পারো তাহলে তোমরা উচ্চতর দক্ষতার অঙ্ক করতে পারবে, আদারওয়াইজ কিন্তু উচ্চতর দক্ষতার অঙ্ক একটু কঠিন হবে। এর জন্য তোমাকে এই অঙ্কগুলো অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা আরেকটা অঙ্কে চলে যাই, 10⁻¹ পার কেলভিন। -5 পার কেলভিন আয়তন প্রসারণ সহগে, আয়তন প্রসারণ সহগে সহগে 215 মিটার দৈর্ঘ্যের একটি লম্বা তারে, 215 মিটার দৈর্ঘ্যে একটি লম্বা তার তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করে, ওকে। আমাদের বের করতে বলা হয়েছে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে, ডেল এল বের করতে বলা হয়েছে, ডেল এল। আমরা প্রথমে তথ্যগুলো দেখি কি কি আছে। আমাদের তথ্য আছে আয়তন প্রসারণ সহগ গামা, আদি দৈর্ঘ্য 215 মিটার, তাপমাত্রা বৃদ্ধি ডেল্টা টি 80 ডিগ্রি সেলসিয়াস, আর বের করতে বলা হয়েছে ডেল এল। এই তো, তা আমাদের আয়তন প্রসারণ সহগ গামা তো আছে, গামা ইকুয়াল 3 আলফা, গামা থেকে দৈর্ঘ্য গ্রাম, কারণ আমাদের তথ্য দৈর্ঘ্যে দেওয়া আছে। গামা 3.96 × 10⁻¹⁵, 3 আলফা, আলফা ইকুয়াল আমরা কি জানি, ডেল এল, এল ওয়ান ডেল্টা, 3.96 × 10⁻¹⁵, 3। আমাদের ডেল এল বের করতে হবে কতটুকু বৃদ্ধি পাবে, এল ওয়ান আদি দৈর্ঘ্য 215, ডেল্টা টি হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস বা 80 কেলভিন। এখান থেকে আমরা ডেল এল বের করব কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, আমরা ক্যালকুলেশন করি 3.96 × 10⁻¹⁵ × 215 × 80 / 0.227, ডেলের মান পাইলাম আমরা 0.227। তো কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেল সেটা আমরা পেয়ে গেলাম। এভাবে আমাদের অঙ্কগুলো মূলত করতে হবে। আমরা আরো একটা অঙ্ক দিই, বেসিক ডেভেলপের অঙ্ক এগুলো, কিন্তু কারণ এই অঙ্কগুলো এই সূত্রের সাথে রিলেটেড, আমরা মোটামুটি সব সূত্র এখানে ইউজ করতেছি, কোন না কোনো ভাবে ঘুরে ফিরে এই সূত্রগুলো আমরা ইউজ করতেছি, ঠিক আছে। আমরা বেসিক ডেভেলপ করার শেষ হলে আমরা উচ্চতর দক্ষতা অঙ্ক আমরা যখন বোর্ড সলিউশন করবো তখন আমাদের এগুলো পেয়ে যাব, কিন্তু আগে বেসিক অঙ্ক ডেভেলপ করতে হবে। আমরা আরেকটা অঙ্ক দিই, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি সীসার গুলির আয়তন,
সাত গুণে এত, সীসা বা লেড, লেড গুলি লেড দিয়ে তৈরি করা হয়। গুলি এত 2.5 × 10⁻⁶, 2.5 × 10⁻⁶ মিটার, এটা গুলির আয়তন। 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর আয়তন 0.021 × 10⁻⁶ মিটার, এই আয়তনটা বৃদ্ধি পায়। কেন আয়তনটা বৃদ্ধি পায়? তাপমাত্রা বাড়ানো হয়েছে। বের করতে বলা হচ্ছে সীসার গুলির দৈর্ঘ্য প্রসারণ ও ক্ষেত্র প্রসারণ। তাহলে আমাদের বের করতে বলা হয়েছে আলফা আর বিটা। আলফা বের করতে বললে আমরা বিটা বের করতে পারবো না। আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সব আয়তনের, তোমরা দেখতেই পাচ্ছ সব আয়তনের, আয়তনের তথ্য দেওয়া আছে। তারপর প্রথমে আলফাটা বের করে ফেলি। দেখো আমরা জানি গামা ইকুয়াল 3 আলফা, এটা সবাই জানি। গামা ইকুয়াল 3 আলফা, এটা অজানার কারণে গামা ইকুয়াল 3 আলফা। আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সব আয়তনের তথ্য, এইখানে আমরা সূত্র বসাই গামা ইকুয়াল ডি, আয়তন বৃদ্ধি পেয়েছে এটা আমাদের দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে ডেলভের মান, এটা আদি আয়তনের মান, এটা তাপমাত্রা পরিবর্তন 0 আর 98, 0 থেকে 98 মানে 98.98 তাপমাত্রা পরিবর্তন। এসব তথ্য আমাদের দেওয়া আছে। আমরা মান বসে দিই ডেলভি 0.021 × 10⁻⁶, ডেলভি বসাই ফেললাম। ভি ওয়ান 2.5 × 10⁻⁶, ডেল্টাটি 98, 0 আর 98, 98 ইকুয়াল 3 আলফা। তোমাদের এই যে অঙ্কগুলো যখন করা হবে তখন কখন কি বসাইতে হবে এই ব্যাপারগুলো খুব সিরিয়াস থাকতে হবে, ঠিক আছে? আলফা মান আসলো 2.85 × 10⁻⁶। তাহলে আলফার মান আমরা পেয়ে গেলাম, গামা ইকুয়াল 3 আলফা, তারপরে গামা সূত্র বসেছি, তারপরে তথ্যগুলো বসিয়ে দিয়েছি, এখান থেকে আলফার মান বের করে নিয়ে এসেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে আমরা যে বিষয়টুকু আলোচনা করলাম সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহক, ক্ষেত্র প্রসারণ সহক, আয়তন প্রসারণ সহক রিলেটেড যে সূত্রগুলো আছে, আমরা এই সূত্রগুলো রিলেটেড আমরা অঙ্কগুলো করাচ্ছিলাম। আমরা যে কয়টা সূত্র, এই সূত্রগুলো রিলেটেড, ঠিক আছে, তার উপর ভিত্তি করে আমরা কয়েকটা অঙ্ক করেছি। এবং এই অধ্যায়ের বেসিকটা আমরা যে বেসিকটা আমরা আগেই আলোচনা করছি সেটা তোমাকে ভালো করে দেখতে হবে, দেখার পর অঙ্কগুলো করতে হবে, তাহলে তোমাদের কাছে কিন্তু সহজে মনে হবে। এবং এই অধ্যায়টা আমি মনে করি যারা রেগুলার ক্লাস করছে পানির মতো সহজ হয়ে যাবে, খুবই খুবই সহজ হয়ে যাবে। এখানে আলফা বের করা হয়েছে, এখন আমাদের বিটা বের করতে বলা হয়েছে। বিটা ইকুয়াল 2 আলফা, তোমরা জানো 2 × 2.85 × 10⁻⁶, এটা ক্যালকুলেশন করলে আমরা বিটা পেয়ে 5.7 × 10⁻⁶। তাহলে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা আজকে এই